জীবনের কোনো দাম নেই। একটু ভেবে দেখো, এটাই হয়তো আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। এই জীবনে এত টাকা ইনকাম করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নতি কত টাকা বলবো, 150 থেকে 1500, কত বললাম? আরে বলুন না ভাই, 150 থেকে 1500 উন্নতি। কিরকম উন্নতি শুনে নিন। আমার স্টুডেন্টরা বলছে, স্যার এটা বুঝতে পারলাম না। আমি শোন, যেদিন মায়ের পেট থেকে আমি এসেছিলাম, সব থেকে দামি কাপড়টা 150 টাকা দাম। আরে ভাই বলুন না, সব থেকে দামি কাপড়, একটা বাচ্চা ছেলের দামি কাপড় কত? হার্ডলি 150 টাকা। আর যেদিন মারা যাব, কাপড়টা সব মিলিয়ে 1500-এর মধ্যে হয়ে যায়, ঠিক না বেটি? কি উন্নতি করলাম জীবনের শুরু আর শেষ 150 থেকে 1500, কিসের অহংকার? বাপেরা, আমি হলাম ফরেন্সিক রিপোর্টের ইনভেস্টিগেশনে আমি একজন অফিসার। এই যে ময়না তদন্ত হয় না, ফরেন্সিক রিপোর্ট, ওরও ইনভেস্টিগেশনে কুইজেন আমি একজন অফিসার। একটা দেহ কতদিন তার পচন ধরে জানেন? কল্পনার বাইরে। মারা যাবার কয়েকদিনের মধ্যে নখগুলো খসে পড়ে যায়, মাথার চুল, এই দাড়ি টাড়ি চুলটুলগুলো খসে যায়। তারপরে কয়েকদিনের মধ্যে একটা পোকা তৈরি হয়, কারণ গবেষণা জিনিস তো বলছি আপনাদেরকে, কটা বলবো তো, সেই পোকাগুলো আস্তে আস্তে খেতে 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 পেটটা ফাটিয়ে দেয়। আর প্রথমেই যেটা হয়, এই নখ খসে পড়ার আগেই ব্রেন ঘিগুলো নাক আর কান দিয়ে গলে গলে পড়তে থাকে। আপনারা তো মরিঘরে কোনোদিন গেছেন? মরিঘর যেখানে লাশ স্তূপ রাখা হয়, পোস্টমার্টম করে আত্মীয়রা মারা গেছে, পোস্টমার্টম করে নিয়ে চলে আসেন, যেখানে দেখবেন 3-4 মাসের লাশ রয়েছে, মরিঘর, সেখানে যদি একবার ঢোকেন না, ফিরে আসার পরে 2 দিন ভাত খেতে পারবেন না ঠিক মতো, হিসেব মতো, ভালো মানুষ গেলে বলে দিচ্ছি। তো সেই পরিস্থিতি দেখলে না অবাক লাগে, এ দেহের কোনো দাম নেই। কালো চামড়া সাদা চামড়া দেখেন, কালো চামড়া সাদা চামড়া দেখেন, কোনো দাম নেই। বড়লোক ধনী দেখেন, গরিব দেখেন, কোনো দাম নেই। জ্ঞান মূর্খ দেখেন, কোনো জ্ঞান নেই। বাপেরা, এতগুলো মানুষ বসে আছেন, এমনও জ্ঞান আমার মধ্যে আছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি, আর এমনও জ্ঞান আছে আপনাদের মধ্যে আছে আমার এখন জানা নেই, হতে পারে না? ভেবেছেন? এই জন্যই আমি বলি গো বাপ, বাস্তব কথা বলি, একটা বাচ্চা ছেলেকে আমার পাশে আনো, আমি মনে করি ও আমার থেকে বড়। একটা দর্জিকে আমার পাশে বসান, আমি মনে করি ও আমার থেকে বড়। কেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না। এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ তাকে সম্মানিত করে, ঠিক না বেটি? এজন্য বাপেদের বলে যাচ্ছি, কথাগুলো হয়তো সাময়িক সঙ্গে খারাপ লাগবে, নামাজ পড়ো, নামাজ কারোর জন্য মাপ নাই, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন। আর একটা কথা বলে, এই যুবক, যুবকদের করে বলছি এটা, এই যুবক তুমি বলো, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার মেয়ে। আরে ভাই, আপনাদের মেয়েরা বুকে মাথা রেখে ঘুমায় না? বাচ্চা বাচ্চা মেয়েরা, যে মেয়েটা আমার বুকে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার স্ত্রী বউ। যে মেয়েটি আমার পাশের ঘরে ঘুমায়, ওটা আমার বোন। যে মেয়েটি আমার জন্য রাতের পর রাত জেগেছে, চোখের পানি ফেলেছে রে, ওটা হলো আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে? রাস্তার মেয়েটা মাল বলো কি করে? ও, তুমি অন্যের বোনকে মাল বলো, আর তোমার বোনকে যদি কেউ মাল বলে লাঠি দিয়ে মারতে যাও, এই দ্বিচারিতা কেন? ভাববেন বাড়িতে।